গলায় তুই তোকারি, বহির্গাছিতে অভিষেককে তুই তোকারি শুভেন্দু অধিকারীর গলায়, কারণ গতকালকেই নন্দীগ্রামে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকের এই বক্তব্যের পরেই আজকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর গলায়। শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে তিনি বললেন তুই তোকারি, সম্বোধন করলেন, কড়া আক্রমণ করলেন। এবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীরও পাল্টা, গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, আজ বহির্গাছিতে যে সভা সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি তুই তোকারি সম্বোধন করলেন। কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো প্রথমে। গতকালকে বলেছে আমাকে নাকি আটকে রেখে ওকে খবর দিতে হবে, তোমার যদি সাহস থাকে আটকে দেখা, আটকে দেখা। আমার রাজনীতির বয়স 33 বছর আর আপনার পূর্ণ বয়স 33 বছর। আমি 1988 সালে কলেজে সিয়ার, দেখ কেমন লাগে। তুই যার আলোয় আলোকিত, তোর পিসিমণি তাকে আমি হারিয়েছি। অর্থাৎ বুঝে রাখা দরকার, হিসাব করে কথা বলতে হবে। শুভেন্দু অধিকারীর কড়া আক্রমণ, তার হুঁশিয়ারি এবং তুই তোকারি সম্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। নন্দীগ্রামের মাটিকে বেঈমান মুক্ত করতে লড়বেন, মির্জাপুরদের সমূলে উপরে ফেলতে লড়বেন, গদ্দারদের ছঙ্গায় ছেটিয়ে বিদায় করতে লড়বেন। এদেরকে ঝেটিয়ে বিদায় দেওয়া খালি সময়ের অপেক্ষা, এদের কিচ্ছু নেই, গ্যাস বেলুন ফাঁপা মাল, কিচ্ছু নেই ভিতরে। এমন ভাবে জবাব দিন যেন নন্দীগ্রামে ঢোকা তো দূরের কথা, কাঁথির বাড়ি থেকে বেরোতে এদের সাহস না হয়, বাড়ির বাইরে পা রাখার ক্ষমতা না হয়। অভিষেকের বক্তব্য এবং অভিষেকের বক্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারীর কড়া আক্রমণ। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে নন্দীগ্রামে যদি ভোট হয় তাহলে 50,000 ভোটে হারবে শুভেন্দু অধিকারী। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন প্রথমে শোনাবো আপনাদের। নন্দীগ্রামে যে ফল 2021 হয়েছে, লোডশেডিং করে জেতানো নেতা তো হতে পারে না। 50,000-এর বেশি ব্যবধানে যদি আগামী দিন নতুন করে নির্বাচন হয় কোর্টে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই আসনে জিতবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কোন বিজেপি নেতা কর্মী যদি আপনাকে ভয় দেখায় গিয়ে তার বাড়ি ঘেরাও করবেন এবং আমাকে ডাকবেন, আমি নিজে থাকবো আপনাদের সাথে। গতকাল অভিষেকের চ্যালেঞ্জ যে নন্দীগ্রামে ভোট হলে 50,000 ভোটে হারবেন শুভেন্দু অধিকারী, আজ পাল্টা শুভেন্দু অধিকারী তিনি বহির্গাছির সভা থেকে বললেন যদি এখন ভোট হয় ডায়মন্ড হারবারে তাহলে থার্ড হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। আমার ভোটটা অনেক দেরি আছে, ও চাইলে তো এখনই ভোট হবে না, আর ওর পিসি এসেছিল, পিসি কিন্তু শিক্ষা দিয়ে নন্দীগ্রামের ভোটাররা পাঠিয়ে দিয়েছে। আমি বলছি কালকে ডায়মন্ড হারবারে ভোট হলে মমতা ব্যানার্জির ভাইপো থার্ড হবে, বিজেপির সঙ্গে নৌশাদ সিদ্দিকির লড়াই হবে।